চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করার পর BCPS থেকে ইন্টারনাল মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি নেন ডক্টর রিদওয়ানুর রহমান, পড়েছেন কমিউনিটি মেডিসিনেও। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন, ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, আমৃত্যু কর্মরত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে যে যাত্রা শুরু, 2023 সালের 25 অক্টোবর সকালে শেষ হল সেই গৌরবময় পথ পরিক্রমার। অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে তার অবদান অনস্বীকার্য। আমাদের মধ্যে মেডিসিন রয়েছে, মেডিসিন ডাক্তারদের মধ্যে, হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টদের মধ্যে উনি বেঁচে থাকবেন সবসময়কে আমি চাই। করোনার সময় উনি ডেঙ্গুর সময় তার একটা বিশাল দল ছিলাম, করোনার সময় তো সবসময় মানুষকে, জনগণকে, মানুষকে সচেতন করার জন্য সরকারকেও পরামর্শ দেওয়ার জন্য যা দেখা দেখা উনি করছে, নির্ভীক সৈনিকের মতো ফ্রন্টলাইন ফাইটার হিসেবে উনি কাজ করে গেছেন। তার অবদান কিন্তু অনস্বীকার্য, জাতি সবসময় যুক্ত এটাকে মনে রাখবে। প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞের আন্তরিকতা ও সহযোগী মানসিকতায় মুগ্ধ সহকর্মীরা জানালেন মেডিকেল গবেষণায় তার অসামান্য অবদানের কথা। স্যার তো আমাদের সাথে সহকর্মী ছাড়াও স্যার আমাদের শিক্ষকের মতো ছিলেন। আমরা যে কোনো মেডিকেলের কোনো ডায়াগনোসিসের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে স্যারের কাছে সাহায্য চাইলে স্যার হাসি মুখে আমাদের সবসময় সাহায্য করতেন। আর উনি খুব ইজি গোয়িং ছিলেন, স্যারকে আমরা যেভাবে চাইতাম যখনই চাইতাম ওনাকে অ্যাপ্রোচ করা যেত। অনেক স্যারকে যেমন আমরা কথা বলতে গেলে আমাদের মনে হয় উনি কোঅপারেট করবেন কিনা। তো স্যারকে হারানো মানে আমাদের বিশাল একটা জাতির জন্য লস, কারণ মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আমাদের ফয়েজ স্যারের একজন মানে খুব বিখ্যাত স্যার, ওনার সাথেই রিদওয়ান স্যার একসাথে কাজ করতেন এবং এই দুজন আমাদের এই মেডিকেলের রিসার্চের ব্যাপারে ওনাদের অবদান অনেক। এবং স্যারকে হারিয়ে আসলে আমাদের মেডিকেল সাইন্সে আমরা যারা আছি আমরা সবাই অনেক মানে ফিল করবো এবং অনেক বেশি মানে হারানোর একটা ফিলিংস আমাদের থেকে যাবে। অধ্যাপক ডক্টর রিদওয়ানুর রহমানের মৃত্যুতে চিকিৎসক সহ নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে। আলোকবর্তিকার বিয়োগ বেদনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতেও, যেখানে মেডিসিনের তুমুল এ জনপ্রিয় শিক্ষকের স্মৃতিচারণের পাশাপাশি চলছে গভীর শোক প্রকাশ। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।